হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একের পর এক রেকর্ড করে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন। গত কয়েকদিন আগেই দেশের সর্বোচ্চ সাবস্ক্রাইবার অর্জনকারী ছিল, অর্থাৎ 6 মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড গড়ে। এইবার সেই 6 মিলিয়নকে পিছিয়ে অল্প কয়েকদিনের ব্যবধানে 7 মিলিয়ন সাবস্ক্রাইবারের পা দিল রাকিব হোসেন। এই নিয়ে রাকিব কি বলল এবং তার জীবনে শেষ ইচ্ছা কি, তা জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কেননা আমরা প্রতিনিয়তই টিম রাকিব হোসেনের সকল আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস, রাকিব হোসেনের 7 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে গত পরশুদিন। 7 মিলিয়ন হওয়ার আগে রাকিব একটি স্টোরি দেন, চলুন সেই স্টোরিটি দেখে আসি। স্টোরিটিতে লিখে 7 মিলিয়ন কি হবে না, প্লিজ গাইস ডু সাবস্ক্রাইব অ্যান্ড মেক ইট 7 মিলিয়ন। এটি বলার পরপরই সবাই তার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকে এবং তার চ্যানেলে 7 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করে। তো গাইস, এইভাবে রাকিব হোসেনকে সাপোর্ট করতে হবে, তবেই তিনি একদিন বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার হিসেবে নির্বাচিত হবেন। ধন্যবাদ।